ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদাহরি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি নামের যিনি আচার্য, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আস্বাদন করতে চলেছি হরিদাস ঠাকুর কে ছিলেন, তাঁর প্রকৃত পরিচয় কি, কিভাবে তিনি যবন হরিদাস থেকে নামাচার্য হরিদাস হলেন, জাতি কুলের ঊর্ধ্বে গিয়ে তিনি কিভাবে নাম মাহাত্ম্য স্থাপন করে ব্রহ্ম হরিদাস হয়েছিলেন, এছাড়াও তাঁর মহান নির্জন লীলাকথা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমার স্বনিবন্ধ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেকও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। চৈতন্য ভাগবতের কথায় বলি, এবে শুনো হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। তো চলুন কৃষ্ণ ভক্তি লাভের জন্য এবং হরিদাস ঠাকুরের কৃপা লাভের জন্য আমরা আজকের আস্বাদন শুরু করি। বিষ্ণু পুরাণ মতে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা দর্শন করবার জন্য ব্রহ্মলোক থেকে মর্তলোকে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ অঘাসুর বধে তখন লিপ্ত। ব্রহ্মা দেখলেন একটি বালক অঘাসুরের মতো রাক্ষসকে নিমেষে বধ করলেন। যে অঘাসুরের কথা শুনে দেবতারা পর্যন্ত ভয়ে কাঁপত, সেই অঘাসুর বধ হওয়ার পর তার আত্মা শরীরের ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে বালক শ্রীকৃষ্ণের চরণে এসে বিলীন হয়ে গেল। ব্রহ্মা ভাবলেন, তাহলে এই শ্রীকৃষ্ণই কি আমার প্রভু নারায়ণ? তখন তিনি ভাবলেন, দেখি তো এই শ্রীকৃষ্ণ কে। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে চাইলেন। কিছু সময় বাদে ভগবান তার গোপসখাদের সঙ্গে নিয়ে বসে একসঙ্গে একে অপরের খাবার খাচ্ছিলেন। তাদের মধ্যে কেউ নিজের এঁটো খাবার ভগবানকে দিচ্ছিলেন এবং ভগবান সেটি মহানন্দে খাচ্ছিলেন। এসব দেখে ব্রহ্মার মতিভ্রম হল। সে ভাবল, এ আবার কেমন ভগবান, যে নাকি কংসের কারাগারে জন্ম নেয়, সখাদের এঁটো খাবার খায়, সখাদের চরণ ধরে কাঁদে, ভগবান আবার কারো এঁটো খায় নাকি? ব্রহ্মা মতিভ্রম হল। তিনি ভাবলেন, শ্রীকৃষ্ণ হয়তো মায়াবী বালক, তার মায়াবী ক্ষমতা প্রয়োগ করে কালীয় দমন লীলা, অঘাসুর বধ, গোবর্ধন লীলা ইত্যাদি তার সবই মায়াবী জাল। এর জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণকে শিক্ষা দেওয়ার জন্য তার পরীক্ষা নিতে চাইলেন। তিনি সমস্ত গোবৎসগুলোকে চুরি করে নিলেন এবং ব্রহ্মলোকে নিয়ে গিয়ে একটি গুহায় যোগনিদ্রায় শায়িত করে রেখে দিলেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত গোপ সখাদের নিয়ে খাচ্ছিলেন। তিনি তখন দেখলেন গোবৎসগুলোকে দেখা যাচ্ছে না। এর কিছু পরে ব্রহ্মা ভগবানের অলক্ষ্যে ভগবানের গোপ সখাদের চুরি করে যোগনিদ্রায় রেখে দিলেন। তখন ভগবান বুঝতে পারলেন এ সবই ব্রহ্মার কীর্তি। ভগবান তখন মনে মনে হাসলেন এবং নিজে সমস্ত গোপ সখা ও গোবৎসের রূপ ধরে নিয়ে নিজেকে বিস্তার করলেন। আর এদিকে ব্রহ্মা একবার নিজের চুরি করা গোপ বালক ও গোবৎসদের দেখেন, যাদেরকে তিনি যোগনিদ্রায় লুকিয়ে রেখেছেন। এইভাবে ব্রহ্মার একদিন কাটল, আর ব্রহ্মার একদিন অর্থে মর্তলোকের এক বৎসর। ব্রহ্মা মর্তে এসে যে দৃশ্য দেখলেন তাতে তিনি হতবাক হলেন। তিনি ভাবলেন, এটা কিভাবে সম্ভব,
আমি তো কিছুক্ষণ আগেই দেখে এলাম যে সেই গোপসখা এবং গোবৎসদেরকে যোগনিদ্রায় শায়িত করে রেখে এসেছি, এখন তারা এই মর্তলোকে কি করছে। তিনি যখন মনোযোগ সহকারে দেখলেন, তখন দেখলেন যে সমস্ত গোপসখাগুলি এবং গোবৎসগুলি সবই এক একটা নারায়ণ। তখন ব্রহ্মা বুঝতে পারলেন এই শিশুটি আর কেউ নয়, এই শিশুটি হচ্ছে সমস্ত নারায়ণের উৎস। সঙ্গে সঙ্গে তিনি ভগবানের চরণে গিয়ে পতিত হলেন। ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে তার নিজ ত্রুটি মার্জনা করার জন্য নিবেদন করলেন। ভগবান তার ভক্তদের ক্ষমা করে দেন। কিন্তু ভগবান যখন দেখেন তার ভক্তের ওপর যে অপরাধ করে, তখন তাকে তিনি ক্ষমা করেন না। তাই ব্রহ্মাকেও তিনি ক্ষমা করলেন না। তিনি বললেন যে তুমি এরকম হীন কর্ম করেছো, তুমি আমার ভক্তদের কষ্ট দিয়েছো, তাই তোমাকে আগামী কলিযুগে যবনকুলে জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্মা ভগবানের অভিশাপ অর্থাৎ শাস্তি মাথায় পেতে নিলেন, কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনাও রাখলেন, ঠিক আছে প্রভু, আপনি যেটা ইচ্ছা করছেন সেটাই হবে, কিন্তু আপনি আমাকে চরণ ছাড়া করবেন না। ভগবানও বুঝলেন যে ব্রহ্মা এমনই দাবি করেছে, যার ফলে ব্রহ্মা যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, ভগবানকেও সেই সময় তার সঙ্গে লীলাবিলাস করতে হবে। অভিশাপ প্রাপ্ত সেই ব্রহ্মাই কলিযুগে হলেন যবন হরিদাস, আর ভগবান তার লীলাবিলাস করবার জন্য হয়ে এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। এরপর আসি হরিদাস ঠাকুরের অমৃতময় জীবনচরিত প্রসঙ্গে। হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন 1450 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার দিনে। চৈতন্য মহাপ্রভুর জন্মের 36 বৎসর পূর্বে অবিভক্ত বাংলার, সেই সময় বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার অন্তর্গত বুড়হন গ্রামে। অনেকের মতে ব্রাহ্মণ বংশেই হরিদাসের জন্ম হয়েছিল। পরে তিনি যবন কর্তৃক প্রতিপালিত হয়েছিলেন বলে তাকে যবন হরিদাস বলা হয়। কিন্তু চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস ঠাকুরের রচিত চৈতন্য ভাগবত গ্রন্থ অনুসারে জাতি কুল নিরর্থক সবে বুঝাইতে, জন্মিলেন নিচকুলে প্রভুর আজ্ঞাতে, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয় তথাপি সে পূজ্য সর্বশাস্ত্রে কয়, উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে, এই সব বেদবাক্য সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। শ্রী চৈতন্য ভাগবতের এই উক্তি থেকেই জানা যায় যে হরিদাস ঠাকুরের জন্ম অধম কুলেতেই হয়েছিল। কেউ বলেন পিতার নাম সুমতি, কেউ বা বলেন মনোহর চক্রবর্তী, কেউ বলেন মায়ের নাম গৌরী, আবার কেউ বলেন উজ্জ্বলা দেবী, কেউ বলেন খানওয়াল্লা কাজীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণের ঘরেই হোক বা মুসলমানের ঘরেই হোক, জন্ম নিয়ে মতভেদ থাকলেও তিনি উদ্ভাসিত হয়েছেন তার কর্মে। জন্মগ্রহণ করে মাত্র 1.5 বছর বয়সের মাথায় মহামারীতে হারালেন পিতামাতাকে। কেঁদে উঠল হরিদাস, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ফতেমা হাবিবুল্লাহ নিঃসন্তান মুসলমান দম্পতি। হাবিবুল্লাহ অনাথ শিশুটিকে নিয়ে এসে ফতেমার কোলে তুলে দিলেন এবং বললেন, তোমার শূন্য কোল আজ পূর্ণ করে দিতে আল্লাহ আমাদের বকশিস দিয়েছেন, মনে করে একে মানুষ করো। বাবা মা হারানো ছেলে বলে নাম রাখা হলো হারেশ। এই হারেশ ছোট থেকেই রামায়ণ মহাভারত শুনতে খুব ভালোবাসত। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পৌঁছে যায় কীর্তন আসরে। সেখানে কীর্তনিয়ার মুখ থেকে শোনে, জাতিকুলে কি হয়, আসল হলো ভক্তি,
ভক্তিতে মানুষ না হয়েও রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও ভগবানকে পাওয়া যায়। ভক্তি হচ্ছে সার বস্তু। জাতিকুলে কি আসে যায়, তোমার জাতিকুল আচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেও গরব নাই। কহে প্রেমানন্দ, যে করে গরব নিতান্ত মূর্খ সেই, জাতিকুলে কি আসে যায়। কীর্তনিয়ার এই পদ শুনে বালক হারেশ কীর্তনিয়াকে প্রশ্ন করল, আমি মুসলমান সন্তান, আমি কি হরিনাম করতে পারব? তখন কীর্তনিয়া বললেন যে সে প্রাণ ভরে হরিনাম করতে পারবে। হরিনামের মধ্যেই হরিনামে, হরিনামেই হরিনামে। সেই দিন থেকে হরিনামে বিশ্বাস হয়ে গেল হারেশের। হাবিবুল্লাহ কাজীর ছেলে হয়ে হারেশ হরিনাম করে, তাই দেখে পাড়ার লোকেদের সহ্য হলো না। এই অভিযোগ এলো হারেশের পিতার কাছে। পিতার অপমান সহ্য করতে পারলেন না হারেশ, আবার হরিনামও ছাড়তে পারবেন না। তাই হারেশ সিদ্ধান্ত নিলেন যে তিনি গৃহত্যাগ করবেন। তাই একদিন রাত্রে ঘুমন্ত পিতামাতার চরণ স্পর্শ করে চিরদিনের মতো ঘর ছাড়লেন হারেশ। যাকে দেখে তাকেই বলে একবার হরিনাম করো। সকলকে হরিনাম দান করতে করতে এসে পৌঁছলেন বেনাপোলের জঙ্গলে। সেখানে একটি বনের মধ্যে নির্জন কুটির নির্মাণ করে কিছুকাল ভজন করেছিলেন। তিনি নিত্য তুলসী সেবা করতেন এবং 300,000 হরিনাম করতেন। কথিত আছে এই 300,000 নামের মধ্যে 100,000 নাম তিনি উচ্চ স্বরে কীর্তন করতেন, কারণ এই উচ্চ স্বরে কীর্তনের ফলে স্থাবর জঙ্গমাদি জীবের মায়ার বন্ধন থেকে হয়তো মুক্তি মিলবে এই আশাতেই তিনি উচ্চ স্বরে নাম কীর্তন করতেন। ভজন ব্যতীত কোনো রকম দেহদৈহিক বিষয়ের সঙ্গে তিনি যুক্ত থাকতেন না। দিনে প্রায় 22 ঘন্টা কেটে যেত তার 300,000 নাম জপ করতে। দিন রাত্রি ভজনের মধ্যে ডুবে থাকার জন্য অন্য কোনো চিন্তা তাহার চিত্তে প্রবেশ করার সুযোগ পেত না। আর এই সমস্ত কারণে সকল লোকের কাছেই তিনি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির পাত্র হয়ে উঠেছিলেন। হরিদাসের এই সুখ্যাতি বেনাপোলের রামচন্দ্র খান জমিদারের সহ্য হল না। তিনি প্রথমে তার ভজন কুটির নষ্ট করে তাকে উচ্ছেদ করতে চেয়েছিলেন, কিন্তু তাতে তিনি ব্যর্থ হন। তারপর তিনি এক জঘন্য ষড়যন্ত্র করেন। সেই সময়কালের সারা বাংলার শ্রেষ্ঠ নাম করা বাইজি লক্ষ হীরাকে পাঠালেন হরিদাসকে মোহিত করার জন্য এবং হরিদাসের মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করার জন্য। জমিদারের কথা মতো সর্ব অলঙ্কারে ভূষিতা লক্ষ হীরা বাইজি মধ্যরাতে উপস্থিত হলেন হরিদাস ঠাকুরের কাছে। তিনি তার অঙ্গভঙ্গি সুরেলা কণ্ঠে হরিদাসের মন ভোলাতে চেষ্টা করেন, কিন্তু যেজন কৃষ্ণ ভজেন সে হন বড়ই চতুর। হরিদাস ঠাকুর বুঝতে পারলেন এ নিশ্চয় কারো প্রেরিত কোনো প্রলোভন হবে। ঠিক আছে, তুমি যখন আমার আশ্রয়ে এসেছ তখন তুমি বসো, আমি এখন হরিনামে মগ্ন রয়েছি। আমার নাম সংকল্প রয়েছে, প্রতিদিন 300,000 নাম না করে আমি অন্ন পর্যন্ত গ্রহণ করি না। তো আমি আমার এই নাম জপ সম্পন্ন করি, তারপর তোমার অভিলাষ আমি পূর্ণ করব। আসলে লক্ষ হীরার ইচ্ছা পূরণ করা তার মূল উদ্দেশ্য ছিল না। হরিদাসের কথা মতো বেশ্যা বসিয়া রইলেন আর হরিদাসের মুখে শ্রী হরিনাম শুনতে লাগলেন, কিন্তু রাত্রি মধ্যে হরিদাসের নাম পূর্ণ হল না। নাম করতে করতে রাত্রি প্রভাত হয়ে গেল। প্রাতকাল দেখে বেশ্যাটি উঠিয়া চলে গেল। সমস্ত বিবরণ রামচন্দ্র খানের নিকট গিয়ে বললেন।
এবং রামচন্দ্র খান তাকে পুনরায় আবার পরের দিন রাত্রিকালে যাওয়ার নির্দেশ দিলেন। দ্বিতীয় দিনেও লক্ষ্য হীরা বাইজি ভগ্ন মনোরথ নিয়ে ফিরে গেলেন এবং তৃতীয় দিনে একই মনোবাসনা নিয়ে হরিদাসের সম্মুখে উপস্থিত হলেন। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটল সেটি সম্পূর্ণই আলাদা। পূর্ব পূর্ব রাত্রের হরিদাস ঠাকুরের মুখে বেশ্যাটি যে নাম সংকীর্তন শ্রবণ করেছিল তাতেই তার ভজনাঙ্গের অনুষ্ঠানের সূচনা হয়, চিত্তের মলিনতা দূরীভূত হয়। তৃতীয় দিনে শ্রী হরিনাম তাহার জিহ্বায় স্ফুরিত হল। লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের শ্রীচরণে পতিত হলেন এবং ক্ষমা ভিক্ষা চাইলেন। লক্ষ্যহীরার কথা শুনে হরিদাস বললেন, সেই দিন যাইতাম আমি এই স্থান ছাড়িয়া, তিন দিন রহিলাম তোমা নিস্তার লাগিয়া। এরপর লক্ষ্যহীরাকে উদ্ধার করে তাকে কৃষ্ণ নাম দান করে হরিদাস ঠাকুর চললেন ফুলিয়ায়। গঙ্গার ধারে একটি গুহায় আশ্রয় নিয়ে সেখানেই চলতে থাকল হরিদাসের নাম সংকীর্তন। এই গুহায় বাস করত একটি বিষধর সাপ। হরিদাসের হরিনাম জপে এবং হরিদাসের নাম সংকীর্তনে যোগদান করতে আসা ভক্তদের ভয়ের কারণ হওয়ায় হরিদাসেরই অনুরোধে সেখান থেকে বিদায় নেয় সেই বিষধর সাপটি। সেই ফুলিয়ায় ছিলেন গড়াই কাজী, তিনি হরিদাসের এই হরিনাম সহ্য করতে না পেরে মুলুকপতির কাছে অভিযোগ জানালেন যে আপনার রাজত্বে একজন মুসলমান সে হরিনাম করছে। মুলুকপতি এই বার্তা শুনে হরিদাস ঠাকুরকে ধরে আনার জন্য সৈনিক পাঠালে তিনি নির্ভয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে যবনাধিপতিকে দর্শন দিলেন। কারাগারে বন্দী কয়েদিরা ঠাকুর হরিদাসকে দর্শন করার জন্য কারারক্ষকের কাছে বিশেষভাবে অনুনয় বিনয় করলে হরিদাস ঠাকুর কারাগারে এসে কয়েদিদের বিষয় ভুলে সর্বদা হরিনাম কীর্তন করার উপদেশ দিলেন। মুসলমান অধিপতি হরিদাস ঠাকুরকে হিন্দু ধর্ম গ্রহণের কারণ জিজ্ঞাসা করলে হরিদাস ঠাকুর উত্তরে জানালেন যে সকলেরই ঈশ্বর এক অদ্বৈত জ্ঞান তত্ত্ব, তিনি পরমাত্মারূপে সকলের হৃদয়ে অবস্থান করেন। মুলুকপতি হরিদাস ঠাকুরকে শাস্তি ভয় দেখিয়ে নিজের মুসলমান ধর্ম পালন করতে নির্দেশ দিলেন। হরিদাস ঠাকুর বললেন, খণ্ড খণ্ড হই দেহ, যাই যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরিনাম। অর্থাৎ তিনি হরিনাম সংকীর্তন ছাড়তে পারবেন না, কারণ এটি জীবের প্রকৃত ধর্ম। কাজীর আদেশ অনুসারে সিদ্ধান্ত হয়, ২২ বাজারে দুষ্টগণ অতি নিষ্ঠুরভাবে বেত্রাঘাত করতে করতে হরিদাস ঠাকুরের প্রাণদণ্ডের আদেশ হয়। তারপর হরিদাসকে একটির পর একটি ২২টি বাজারে বেত্রাঘাত করতে থাকেন মুলুকপতির সৈনিকেরা। একটি দুটি বাজারে বেত্রাঘাতের পরই সৈনিকেরা দুর্বল হয়ে পড়ে, কিন্তু হরিদাস ঠাকুরের শ্রীঅঙ্গে কোনো প্রকার দুঃখের চিহ্ন প্রকাশিত হয় না এবং প্রাণত্যাগও করলেন না। তা দেখে মুলুকপতির অনুচরেরা বিস্মিত হল। হরিনাম সংকীর্তনের আনন্দে হরিদাস ঠাকুর সর্বক্ষণ মগ্ন থাকায় প্রহ্লাদ মহারাজের ন্যায় এত কঠোর বেত্রাঘাতেও তার কোনোরূপ কষ্ট হল না। বরং তিনি অত্যাচারীদের মহা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করার জন্য ভগবানের নিকট প্রার্থনা করেছিলেন। হরিদাস ঠাকুর যখন জানতে পারলেন তিনি দেহত্যাগ না করলে এই সৈনিকদের প্রাণদণ্ড হবে, তখন তিনি সমাধিস্থ হলেন। তখন তার শরীরে বিশ্বম্ভরের অধিষ্ঠান হওয়ায় শত চেষ্টা করেও হরিদাস ঠাকুরকে নড়াতে পারলেন না। পাষণ্ডী কাজী
হরিদাস ঠাকুরের অসৎগতির জন্য তাকে কবর না দিয়ে গঙ্গায় নিক্ষেপ করার নির্দেশ দিলেন। এইভাবে হরিদাস ঠাকুর গঙ্গায় ভাসতে ভাসতে যখন বাহ্য দশা ফিরে পেলেন, হরিনাম করতে করতে ফুলিয়া গ্রামে এলেন। যবনগণ হরিদাস ঠাকুরের ঐশ্বর্য দর্শন করে সকলেই অভিভূত হলেন এবং তাকে পীর জ্ঞান করতে লাগলেন। মুলুকপতি এসে জোর হাতে তাঁর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার রাজ্যে হরিনাম সংকীর্তন করার অনুমতি দিলেন। এরপর তিনি সাক্ষাৎ করলেন অদ্বৈত আচার্যের সঙ্গে। অদ্বৈত আচার্য তাকে দেখে বললেন, তোমার গায়ে এত বেত্রাঘাতের চিহ্ন কেন? হরিদাস ঠাকুর উত্তর দিয়েছিলেন, এটি বেত্রাঘাতের চিহ্ন নয়, এ হলো হরিনামের অলঙ্কার। অদ্বৈত একথা শুনে ধন্য ধন্য করলেন। এরপর হরিদাসকে নিয়ে গেলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। মহাপ্রভু হরিদাসের সঙ্গে মিলিত হয়ে খুব আনন্দ পেলেন। জগায় মাধায় উদ্ধারের সময় নিত্যানন্দ প্রভুর সঙ্গে হরিদাসকে পাঠালেন। এই হরিদাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর নাম প্রচারের নিত্যানন্দ প্রভুর অন্যতম সঙ্গী। পরে মহাপ্রভু অদ্বৈত আচার্যের পিতৃসাধ্যে যজ্ঞের প্রথম পাত্র হরিদাসকে দিয়েছিলেন। এতে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ প্রচণ্ড রুষ্ট হয়েছিলেন। এর জন্য অদ্বৈত আচার্যকে একঘরে হতে হয়েছিল। অদ্বৈত আচার্য প্রতিকারের বিধান চাইলে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ বলেন, 108 জন ব্রাহ্মণকে বসিয়ে খাওয়াতে হবে এবং যজ্ঞ দান দক্ষিণা দিতে হবে। অদ্বৈত আচার্য নিমন্ত্রণে ব্রাহ্মণগণ সপাকে রান্নার জন্য উনুনে আগুন দিতে গিয়ে আগুন দিতে পারছিলেন না, কেউ আর আগুন জ্বালাতে পারলেন না। অদ্বৈত আচার্য ছুটে গেলেন হরিদাসের কাছে এবং তাকে গিয়ে বললেন, তোমাকে আজ দেখাতে হবে নামের মহিমা। তুমি নাম করতে করতে উনুনে ফু দিয়ে আগুন জ্বালাতে হবে। হরিদাসকে দেখে ব্রাহ্মণগণ সরে গেলেন। ব্রাহ্মণদের শর্ত ছিল হরিদাস ফু দিতে পারবে, কিন্তু উনুনের থেকে কমপক্ষে 10 হাত দূরত্ব বজায় রেখে। হরিদাস তার নাম আশ্রয় করে বিনীতভাবে ফুৎকার দিলেন। নাম বলি চুল্লি মাঝে ফুৎকার দিল, নামের মহিমায় তাহা আগুন জ্বলিল। ব্রাহ্মণগণ তো দেখে অবাক, তারা দেখলেন যে বেদমন্ত্র উচ্চারণ করেও যে অসাধ্য সাধন করতে পারেনি হরিদাস, তার নাম ও মহিমায় তার মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ফুৎকার সহযোগে অগ্নিসংযোগ করল। হরিদাস প্রমাণ করলেন নামের মহিমা। মহাপ্রভুর উপস্থিতিতে ব্রাহ্মণগণ হরিদাসের জয় জয়কার করলেন। জয় ব্রহ্ম হরিদাস, জয় ব্রহ্ম হরিদাস, জয় ব্রহ্ম হরিদাস বলে তার জয়ধ্বনি দিলেন। এরপর মহাপ্রভু সন্ন্যাস লীলায় গেলে সবাই কাঁদছেন গৌর বলে। হরিদাস ঠাকুর বুকের কাছে জপের মালা নিয়ে কাঁদছেন আর বলছেন, হরি নাম করেই আমি হরিকে পেয়েছিলাম, হরি নামেই যে হরি নামে তার প্রমাণ আমি পেয়েছি, নিশ্চয় আমার কোনো অপরাধ হয়েছে, তাই গৌর আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, তাই আমি আর চোখ খুলে কাঁদব না। প্রভুর বিরহে হরিদাস চোখ বন্ধ করে কেঁদেছিলেন। অভিমান শূন্য হয়ে হরিদাস ঠাকুর সবসময় মহাপ্রভুর পিছনে দাঁড়াতেন, আজও তিনি প্রভুর পিছনে বিন্দু বিন্দু অশ্রু নিয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহি কো শকতি, কারণ গৌর কৃপা ছাড়া তার কোনো শক্তি নেই নীলাচলে যাওয়ার। মুই যে অধম না পাব তোমার দর্শন, কেমনে ধরিব এ পাপিষ্ঠ জীবন। এই হচ্ছে হরিদাস,
মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম প্রেম দাতা। নিতাই চাঁদ হলেন করুণা দাতা, কিন্তু নামের আচার্য হলেন হরিদাস ঠাকুর। প্রেমের অবতার যদি মহাপ্রভু হন, তবে দৈন্যের অবতার ছিলেন হরিদাস ঠাকুর। এরপর প্রভু হরিদাসকে দৈন্য সংবরণ করতে বললেন এবং নীলাচলে যাওয়ার সময় হরিদাসকেও সঙ্গে করে নিয়ে চললেন। নীলাচলে গিয়ে জগন্নাথ মন্দির থেকে অনতি দূরে বর্তমানে সিদ্ধ বকুল বলে যে স্থানটি নীলাচলে রয়েছে সেখানে অবস্থান করলেন। তিনি কখনও জগন্নাথ মন্দিরে যাননি, কারণ নিরভিমান হরিদাস ঠাকুর জানতেন যে তিনি যবনকুলে যাত, তাই সেখানে বসেই তার নাম সংকীর্তন করতেন। মহাপ্রভু থাকতেন তার থেকে অনতি দূরে গম্ভীরায়। মহাপ্রভু নিত্য হরিদাসের কাছে আসতেন, ভগবান আসতেন ভক্তকে দর্শন দিতে, সমুদ্র আসতেন নদীর সঙ্গে মিলিত হতে। রৌদ্র বৃষ্টিতে হরিদাসের কষ্ট দেখে মহাপ্রভু একদিন জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠ উপহার স্বরূপ পেলে তা নিয়ে এসে হরিদাসের আঙিনায় পুঁতে দিলেন এবং তা মুহূর্তের মধ্যে বিরাট বকুল বৃক্ষে পরিণত হল। এখানে বসেই হরিদাস তার নিত্য সংখ্যাকীর্তন করতেন, মন্দিরের চূড়া দর্শন করতেন সেই সিদ্ধ বকুলতলায় বসে। সেই সিদ্ধ বকুলতলা কেন বলা হলো তার কারণ হলো, হরিদাস যেদিন নির্জানে যান সেদিন বকুল বৃক্ষও কেঁদেছিল। হরিদাসের নাম জপের সাথে সাথে বকুল বৃক্ষের প্রতিটি পাতায় প্রতিটি ডালে হরিনাম অঙ্কিত হয়েছিল, সেই জন্যই এই স্থানটিকে বলা হয় সিদ্ধ বকুল। নীলাচলে গেলে জগন্নাথ মন্দির থেকে অনতি দূরে এই সিদ্ধ বকুল দর্শন করা যায়। এরপর আসছি হরিদাস নির্জন কথায়। মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাওয়ার পরে তার অধরামৃত প্রসাদটি বরাদ্দ ছিল মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস ও হরিদাসের জন্য। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ বললেন, হরিদাস উঠে বসো, তোমার জন্য মহাপ্রসাদ এনেছি, তুমি গ্রহণ করো। হরিদাস বললেন, গোবিন্দ আজ আমার সংখ্যা সংকীর্তন সম্পন্ন হয়নি, আর আমার সংকল্প এই যে আমার সংখ্যা সংকীর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি প্রসাদ পাই না। আবার মহাপ্রভুর অধরামৃত প্রসাদ আমি উপেক্ষাও করতে পারি না, তাই মহাপ্রসাদকে প্রণাম করে এক কণিকা মাত্র গ্রহণ করে মহাপ্রসাদের মর্যাদা রক্ষা করলেন। এতে তার দুই দিকই রক্ষা হলো, নিজের ভজনাঙ্গের অনুষ্ঠানের নিষ্ঠাও রক্ষিত হলো, আবার মহাপ্রসাদের মর্যাদাও রক্ষিত হলো। এই কথা গোবিন্দ মহাপ্রভুর কাছে গিয়ে বলা মাত্রই মহাপ্রভু ছুটতে ছুটতে এলেন হরিদাসের কাছে। হরিদাসকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? হরিদাস বললেন, প্রভু আমার নাম সংকীর্তন সম্পন্ন হচ্ছে না, আমি বড় কষ্ট পাচ্ছি, এই জড়া দেহ আমার ভজন পথে বাধা সৃষ্টি করছে। মহাপ্রভু বললেন, তুমি তো সিদ্ধ পুরুষ, তোমার আর এত নাম জপ করা লাগবে না, তুমি জপ সংখ্যা কমিয়ে দাও। কিন্তু তার পরিপ্রেক্ষিতে হরিদাস বললেন, প্রভু আমাকে প্রাণত্যাগ করতে বলেন, তাও আমি প্রাণত্যাগ করব, কিন্তু নাম সংকীর্তন ছাড়তে বলবেন না, কারণ নাম সংকীর্তন ছেড়ে আমি এই দেহ ধারণ করতে পারবো না। এরপর হরিদাস ঠাকুর বললেন, প্রভু আপনার কাছে আমার একটি নিবেদন রয়েছে। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিত্তে,
সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। অর্থাৎ হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন মহাপ্রভুর লীলা সংবরণ করতে চলেছেন, তাই তার পূর্বেই মহাপ্রভুর শ্রীচরণে এই প্রার্থনা রাখলেন যে আপনার লীলা সংবরণের পূর্বে যেন আমার প্রাণত্যাগ হয়, কারণ আপনার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারবো না। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে কোনোদিন কিছুই চাননি, আর আজকের এই অভিলাষ মহাপ্রভুকে স্তব্ধ করে দিল। হরিদাস আরও বললেন, আমি কিভাবে মরতে চাই জানেন প্রভু? হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়ানে দেখিমু তোমার চান্দ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর করো দয়াময়। মহাপ্রভু বললেন, তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিরহে আমি কিভাবে দিন যাপন করব? হরিদাস বলেন, প্রভু আমি এক পিপীলিকা সম তোমার এক ক্ষুদ্র অতি তুচ্ছ ভক্ত। একজন পিপীলিকা মরে গেলে এই জগতের কি এসে যায়? তোমার এই তুচ্ছ ভক্তের মৃত্যুতে তোমার কিছুই এসে যায় না, তোমার অগণিত ভক্ত, তাই তুমি আমার ইচ্ছা মনোভিলাষ পূর্ণ করো। এরপর যে ঘটনাটি ঘটল তা অত্যন্তই হৃদয় বিদারক। পরের দিন মহাপ্রভু হরিদাসের কাছে এলে হরিদাস মহাপ্রভুকে নিজের সামনে বসালেন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সব ভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কৈল উৎক্রমণ। এইভাবে হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলেন। হরিদাসের দেহত্যাগের সাথে সাথে মহাপ্রভু প্রেমানন্দে বিহ্বল হলেন। হরিদাসের নিথর দেহটি কোলে তুলে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য শুরু করলেন। নাচে প্রভু বিশ্বম্ভর, ভক্তের দেহ কোলে নিয়ে নাচে ভগবান। দিনটি শুধুমাত্র হরিদাস ঠাকুরের ইচ্ছা পূরণের দিনই ছিল না, সঙ্গে মহাপ্রভুরও ইচ্ছা পূরণের দিন ছিল। কারণ এতদিন মহাপ্রভু চেয়েছিলেন হরিদাসকে আলিঙ্গন করতে, কিন্তু হরিদাস তাতে রাজি হননি, কারণ তিনি অধম কুলে জন্ম নিয়েছিলেন বলে তিনি প্রভুর সংস্পর্শে আসতে চাননি। কিন্তু আজ মহাপ্রভুকে বাধা দেওয়ার কেউ নেই। হরিদাসের শরীরটিকে কোলে নিয়ে ভক্তগণ সাথে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন সমুদ্রের দিকে। সমুদ্রে গিয়ে হরিদাসের প্রাণহীন দেহটিকে স্নান করালেন এবং সমুদ্রকে বললেন, এতদিন তুমি তীর্থ ছিলে, আজ হরিদাসের চরণ অভিষেকে তুমি মহাতীর্থ হলে। তারপর তোর করার প্রসাদ বস্ত্র অঙ্গেতে দিল, বালুকায় গর্ত করি তাহা শোয়াইল, চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল হরি বল বলে গৌড় রায় আপন শ্রীহস্তে বালু দিল তার গায়, তাহা বেড়ি প্রভু করে কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এরপর মহাপ্রভু হরিদাসকে প্রদক্ষিণ করে সমুদ্রে স্নান করে ছুটছেন জগন্নাথ মন্দিরের দিকে। সিংহদুয়ারে ভক্তগণের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছেন,
আজ আমার হরিদাসের মহোৎসব, তোমরা ভিক্ষা দাও আমাকে। ভগবানের কোনো অবতারে এমন দৃশ্য দেখা যায়নি। করুণার অবতার মহাপ্রভু তার ভক্তের জন্য ভিক্ষা করে কীর্তন সহযোগে মহোৎসব করলেন। ভক্তদের উদ্দেশ্যে সেদিন প্রভু বর প্রদান করলেন। যারা হরিদাস নির্জন কথা শ্রবণ কীর্তন করবেন তাদের অচিরেই কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবেই। হরিদাস ঠাকুর 1587 খ্রিস্টাব্দে অনন্ত চতুর্দশী তিথিতে দেহত্যাগ করেন। ওই তিথিটি হরিদাস নির্জন উৎসব মহাসমারোহে পালিত হয়। ইংরেজ শাসনকালে হরিদাস ঠাকুরের সমাধিস্থল নিলাম হতে যাচ্ছিল এবং সেখানে খ্রিস্টান তত্ত্বাবধানে চার্চ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন এই খবরটি রামদাস বাবা জানতে পেরেছিলেন। রামদাস বাবাজি ছিলেন হরিদাস সমাধি মন্দিরের সেবক। তিনি এই কথাটি জানতে পেরে চিন্তিত হলেন এবং কাউকে কিছু না বলে তাঁর পরলোকগত শ্রী গুরুদেব রাধারমণ চরণ দাসদেবকে জানালেন। পরলোকগত গুরুদেব জীবিতকালে কলকাতার এক রানীকে দীক্ষা দিয়েছিলেন। তখন দীক্ষার জন্য রানীর কাছ থেকে কোনোরূপ দক্ষিণা নেননি। তখন পরলোকগত গুরুদেব সেই রানীকে স্বপ্নাদেশ দিলেন, তুমি এই সমাধি মন্দির এর জায়গাটি কিনে নাও। রানী স্বপ্নাদেশ পেয়ে সত্তর রামদাস বাবাজির কাছে এলেন এবং স্বপ্নাদেশের কথা জানালেন। স্বপ্নাদেশ অনুযায়ী রানীমা সমাধি মন্দিরটির সমগ্র জায়গাটি কিনে নেন এবং খ্রিস্টানদের হাত থেকে রক্ষা পায়। পুরীর স্বর্গদ্বার থেকে অনতি দূরে এই সমাধি মন্দিরটি আজও রয়েছে, যেখানে 24 ঘন্টা নাম সংকীর্তন হয়। তো এই ছিল আমার আজকের নিবেদন। জানি আমার মতো অধমের উনার মতো অমৃত চরিত কথা পরিবেশন করার যোগ্যতা বিন্দু মাত্রও নেই। শুধুমাত্র উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে উনার চরণের রেণু রেণু প্রাপ্তির আশায় আমার ক্ষুদ্রতম প্রচেষ্টা। যদি উনার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি আপনাদের মনে আনন্দ দিয়ে থাকে তাহলেই জানব আমার প্রচেষ্টা সফল হয়েছে, তিনি অলক্ষে আমার প্রতি কৃপা বর্ষণ করেছেন। আমার তথ্য পরিবেশনে ও শব্দ চয়নে যদি কোনোরূপ ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মহানুভবতা দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে তাঁর অমৃতময় চরিত কথা শ্রবণ করার সুযোগ করে দেবেন এবং পরক্ষে আমাদের মহান সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে এরূপ ভিডিও নিয়ে আপনাদের সামনে বারংবার হাজির হব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সর্বশেষে বলি, সবে বলো জয় 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 হরিদাস, হরি নামের মহিমা যেহ করিলা প্রকাশ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনু রত্ন শূন্য হইলা মেদিনী। সবাই মিলে জয় দাও নামাচার্য হরিদাসের, সবাই মিলে জয় দাও। নিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি